বজ্রপাতের ক্ষয়ক্ষতি ও প্রাণহানি কমাতে মাগুরার স্বেচ্ছাশ্রমে 10,000 তাল বীজ রোপণ করেছে এক স্কুল শিক্ষক। সদর উপজেলার বেরোইল পলিতা ইউনিয়নের বিভিন্ন গ্রামে রাস্তার দুই পাশে এই বীজ রোপণ করা হচ্ছে। বেরোইল পলিতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক তরিকুল ইসলাম পলাশ গ্রামে তরুণদের নিয়ে এক সপ্তাহ ধরে এ কর্মসূচি চালাচ্ছেন। মাগুরার ওই এলাকাটি বজ্রপাত প্রবণ হওয়ায় এ কর্মসূচি নিজ উদ্যোগে নিয়েছে বলে জানান তিনি।